তারপর একটা ছোট্ট ঘটনা আছে রেলগাড়ি নিয়ে অর্থাৎ লাইব্রেরির জন্য একটা নতুন রেলের কামরা আসবে সে রেলের কামরাটি সবাই এটাই নিয়ে কৌতূহল রয়েছে যে এই রেলের কামরাটি কিভাবে এখানে আসবে এত বড়ো রেলগাড়ি এখানে কিভাবে আসবে এখানে কি রেল লাইন পাতানো হবে না এটা কিভাবে আসবে সবাই একদম খুব কৌতূহলে রয়েছে এবং দেখার জন্য সবাই ছটফট করছে যে কীভাবে আসবে তা হেডমাস্টারকে তারা বলল যে আমরা দেখবো যে কিভাবে রেলের কামরাটা এখানে আসবে রেলগাড়ি এত মস্ত করে রেলগাড়ি কীভাবে আসবে তখন বলে ঠিক আছে তোমরা বাড়ি যাও এখন বাড়ি গিয়ে তোমরা সবাই রাতের পোশাক পরে হ্যাঁ বালিশ টালিশ নিয়ে স্কুলে চলে আসবে এবং যখন স্কুলে এসে তোমরা ঘুমিয়ে পড়ো রাত্রে যখন আসবে আমি তোমাকে ডেকে দেবো তখন তারা প্রত্যেকে বাড়ি গেল এবং ও তো শুনে তত চ্যানেল শুনে খুব আনন্দ লাগছে যে রেলগাড়ি আমি আসবে আমরা দেখবো সেই সে রাতের পোশাক পরে টরে নিয়ে টালিশ নিয়ে তার মাকে বলছে আমি কিন্তু স্কুলে যাচ্ছি এবং আমি কিন্তু রাত্রে স্কুলে থাকবো ওর মা তো বুঝতে পারলো না পরবর্তী ওর মাকে সে বুঝিয়ে বললো তারপরে ও মা বুঝলো তারপরে গেল তারা রেলগাড়ির কামরা দেখতে রেলগাড়ির কামরা দেখতে তারা গেল এবার কোথায় যে হলঘরটা রয়েছে তাদেরকে সেখানে প্রত্যেককে ঘুমাতে দেওয়া হলো হেডমাস্টার তাদের সঙ্গে ছিল এবং তাদেরকে বললো যে যখন আসবে রেলগাড়িটা আসবে তখন তোমাদেরকে আমি আমি জাগিয়ে দেবো তখন রাত্রে হঠাৎ তাদেরকে দাগিয়ে তুলেছে এবং বলছে দেখো দেখো রেলগাড়ি এসেছে তখন দেখছি যে একটা বড় ট্রাকের উপর রেলগাড়ি একটা কামরা নিয়ে এসছে এবং তারা সেটাকে দেখলো এবং প্রত্যেকে খুবই মজা পেলো ঠিক আছে তারপরে সেটা পরবর্তীকে লাইব্রেরিতে কনভার্ট করা হলো সেটা একটা গল্প রয়েছে তাদের যে কিউরিয়সিটি সেই বিষয়টাকে এখানে খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তারপরে একটা গল্প আছে সাঁতার কাটা নিয়ে অর্থাৎ তাদের সেখানে সুইমিং পুলও রয়েছে বলছে হেডমাস্টার একদিন বলছে যে এখানে তো এখন খুব গরম পড়ে গেছে চলো তাহলে সুইমিং পুলটা তাই আজকে জল দিয়ে স্নান করব তখন প্রত্যেকে কত আনন্দ স্কুলের মধ্যে যদি সুইমিং পুল থাকে তারপরে কি আর খুব আনন্দ হয় এখন বড়দেরও তো সেই আনন্দ স্নান টান করা সুইমিং পুলে ছোট্ট বাচ্চাদের জন্য সুইমিং পুল এবং সেখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল সবাই কৌতূহল যে আমি স্নান করবো প্রত্যেকে স্নান করবো এবং সবাই সব কাপড় চোপড় খুলে দিয়ে স্নান করতে শুরু করলো যদিও প্রত্যেকের কাছে সুইমিং স্যুট ছিল কিন্তু কেউই সেটা পরেনি কারণ সেটা পরলে গরম লাগে বা সেটা কেউ পছন্দ করে না পরতে সবাই কাপড় সব ছেড়ে স্নান করতে শুরু করে দিলো এখানে একটা সাইকোলজিক্যাল বিষয় আছে যে স্কুলের যে হেডমাস্টার ছিল সে চাইতো যে দেখতে পারে অর্থাৎ তারা যাতে একে অপরের মধ্যে ভেদাভেদ না করে অর্থাৎ কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে সে হয়তো তার পা হয়তো খোড়া বা হাতটা হয়তো সরো যেমন এখানে একজনকার নাম ছিল ইয়াসুকি চান ইয়াসুকি চান কী করতো ও পোলিও রোগে আক্রান্ত ছিল বলে ওর গায়ে খুব একটা শক্তি ছিল না সে তো ওর নিজের শরীরটা নিয়ে নিজের শরীর নিয়ে সে একটু দ্বিধাগ্রস্ত ছিল যে আমি আলাদা আলাদা বা আমি তাদের মতো না তো এই যাতে এটা না থাকে প্রথম প্রথম তারা নিজের শরীর নিয়ে একটু হয়তো লজ্জা পাবে পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে সে সব কতই ভুলে যাবে এবং তার মধ্যে কোনো রকম হিন্নমন্ডতা কাজ করবো না এটা ছিল একটা সায়েন্টিফিক বা এটা একটা মনোবিজ্ঞানিক বিষয় ছিল এই জায়গাটায় তাই স্কুল শিক্ষক বলছিল যে তোমরা সুইমিং স্যুট পরেও নামতে পারো তোমরা খালি গায়েও নামতে পারো যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা করতে পারো তো সবাই খালি গায়ে নামতো কেউ সুইমিং স্যুট পরতো না যদিও এই বিষয়টা গার্জেন অনেক গার্জেনকে ভালো লাগেনি তাদের প্যারেন্টদেরকে ভালো লাগেনি কিন্তু এটা একটা সাইকোলজিক্যাল বিষয় ছিল এই জায়গাটায় তারপরে রিপোর্ট কার্ড রিপোর্ট কার্ডের বিষয়টা খুবই আনন্দের অর্থাৎ তাদের পরীক্ষা হয়েছে এবং তাদেরকে এই তত পরীক্ষা হয়েছে এবং ততজনের একটা রিপোর্ট কার্ড দেওয়া হয়েছে রিপোর্ট কার্ড নিয়ে দৌড়াতে দৌড়াতে যখন বাড়িতে আসে তখন সে কাকে দেখাচ্ছে রিপোর্ট কার্ড রিপোর্ট কার্ড দেখাচ্ছে তাদের বাড়ির কুকুরটার যার নাম হচ্ছে রকি রকিকে দেখিয়ে বলছে দেখো আমার এটা রিপোর্ট কার্ড তুমি কিন্তু এ বি সি ডি এগুলো না অ্যাকচুয়ালি ও নিজেও বুঝে না কিন্তু যে ও ভালো করেছে না খারাপ করেছে ও কুকুরটাকে বলছে তুমি কিন্তু এইগুলো বুঝবা না ঠিক আছে দেখো এটা কিন্তু আমার রিপোর্ট কার্ড হ্যাঁ তো এই যে বিষয়টা তুমি যদি তোমরা যদি বইটা পড়ো তো এত আনন্দ লাগবে এই জায়গাটা মানে কুকুরটার সঙ্গে যে তার গল্পগুলো কিভাবে হচ্ছে কিভাবে করছে এত সুন্দর খুবই সুন্দর তারপরে আর একটা দিন হচ্ছে ক্যাম্প নিয়ে গল্প করা অর্থাৎ ক্যাম্প করা যেরকম আমরা বাইরে ক্যাম্পিং করতে যাই তো এখানে হেডমাস্টার বলছে যে তোমরা রাত্রে এসো আজকে আমরা ক্যাম্প খাটাবো তাম্বু খাটিয়ে বা ক্যাম্প টেনে বা টেন্ট তৈরি করে আমরা কিন্তু রাত্রে খাটাবো এবার সে তো সে তো ভয় পেয়ে পেয়ে গেছে যে আমরা টেন খাটাবো বা ক্যাম্প করব মানে ফাঁকা জায়গায় এত অন্ধকারে রাত্রিবেলায় খুবই ভয় খেয়ে গেছে এইবার হেডমাস্টার বলছে তোমার তো হেডমাস্টার তবু ও সেজেগুজে রাত্রে ড্রেস পরে টরে নিয়ে ট্যান্ট নিয়ে গেছে স্কুলে এবার হেডমাস্টার বলছে চলো হল ঘরে চলো বলছে সবাই নিজের নিজের মতো জায়গার মতো চলে যাও তারপরে তাদেরকে ট্যান্ট খাটানো শেখানো হচ্ছে বা ক্যাম্প সাজানো শেখানো হচ্ছে তাদের হেডমাস্টার সেটা তাদেরকে শেখাচ্ছে তারপর শেখানোর পর বলো বলছি যে বল তারপরে তোমরা প্রত্যেকে এখানে ট্যান্ট খাটিয়ে নাও অর্থাৎ পুরো হল ঘরের নিচে তাদেরকে তাদেরকে ক্যাম্প ক্যাম্প খাটাতে বললো এবং প্রত্যেকের ক্যাম্প হেডমাস্টার খাটিয়ে দিলো এই কথাটা মানে হচ্ছে যে হেডমাস্টার চাইলো যে তারা কীভাবে ক্যাম্প করতে পারে কিন্তু যখন ওরা দেখছে যে আচ্ছা হেডমাস্টার তাহলে অন্যরকম ভাবনা চিন্তা করেছিল অর্থাৎ স্কুলের মধ্যে ট্রেন খাটানো আর আমরা ভাবছিলাম বাইরে গিয়ে ফাঁকা জায়গার মধ্যে ট্রেন খাটাবো আমাদের এদেরকে প্রচণ্ড ভয় লেগেছিলো কিন্তু পরবর্তীকালে বুঝতে পারলো যে না স্কুলের ভিতরে সেহেতু পুরো তারা আনন্দ পেলো আবার তাদেরকে এতটা রিক্সও যেতে হলো না এবং পুরো রাত্রি ধরে অনেক গল্পই তাদের হেড টিচার করলো এবং তারা প্রত্যেকের ট্যান্ট থেকে মাথা বার করে কেউ সামনে বসে গল্পগুলো শোনার চেষ্টা করলো তো এই যে আলোচনাগুলো একদম খুবই 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 একদম সুন্দর এবং খুবই ভালো লাগে জানতে বা পড়তে এ বিষয়গুলো খুবই জরুরি জানা জরুরি তারপরে একটা হচ্ছে গা একটা হচ্ছে গাছে ওঠার গল্প রয়েছে এখানে অর্থাৎ এ আসুকি চান যে বাচ্চাটি তাদের ক্লাসের সে কিন্তু গাছে উঠতে পারে না কারণ আগেই বলেছে যে সে পোলিও পোলিও রোগে আক্রান্ত ছিল সে তো ওর শরীর খুবই দুর্বল হয়ে পড়েছে তার মধ্যে খুবই শক্তি কম তাদের ওই স্কুলে প্রত্যেকের একটা করে গাছ ছিল অর্থাৎ যে গাছগুলো ছিল স্কুলের পাচারের গায়ে গায়ে প্রত্যেকে তারা একটা একটা করে গাছ ভাগ করে নিয়ে নিয়েছিল অর্থাৎ এ বলে এটা গাছ তার বলে এটা গাছ আর আমরা যেরকম করি বাচ্চারা যেরকম যেরকম করে যে এটা আমার এটাতে কেউ উঠবে না এটা আমার এটাতে কেউ উঠবে না ঠিক তেমনি তাদের প্রত্যেকের একটা একটা করে গাছ ছিল কিন্তু ইয়াসুকি চান মানে কোনো গাছ ছিল না কারণ সে গাছে উঠতে পারতো না কিন্তু তত চানের ইচ্ছা তাকে তার নিজের গাছে উঠানো এবং তার গাছটা একটু বেশ উঁচু ছিল তো তাকে গাছে উঠতে হবে যখন গ্রীষ্মের ছুটি দিয়েছে তখন ইয়াসুকি চান এবং তত চান দুজনেই গল্প করেছে যে তত চান ইয়াশুকি চানকে তার গাছে উঠাবে এই জন্য তারা কী করেছে বাড়ি থেকে মিথ্যা কথা বলে তারা একদিন স্কুলে এসেছে স্কুলে এসে এই স্টোর রুম থেকে একটা মই বের করে তত চান তার গাছের মধ্যে লাগালো তারপরে সেখানে ধরধ ধরধ করে উপরে উঠে গেলো উঠে নিয়ে এবার ইয়াশুকি চানকে বলছি যে এবার তুমি উঠো ঠিক আছে তো ইয়াশুকি চান তো শক্তি নাই তো একটা স্টেপে ওরা ও উঠতে পারে না এত ওর এত ও দুর্বল শেষে কী করলো তত চান তত চান নামলো সিঁড়ি দিয়ে নামলো তো এবার ইয়াসুকি চানকে তুলে নিয়ে অর্থাৎ এর তত চান তার ঘাড়ে তার পেছনটা লাগিয়ে দিয়ে তাকে ঠেলতে শুরু করলো উপরে অর্থাৎ যাতে সে উপরে উঠতে পারে এরকম ঠেলতে 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 একদম উপরে উঠিয়ে নিয়েছে এবং তারপরে তত চান গাছে উঠলো তারপরে ইয়াসুকি চানকে হাত ধরে টানছে এবার হাত ধরে টেনেও তারপরে উঠছে না মানে তত চান তবু উঠতে পারছে না তখন ইয়াশুকি চান তবু উঠতে পারছে না তখন তত চান কী করলো তাকে বলে যে তুমি সিঁড়ির মধ্যে সিঁড়ির মধ্যে তুমি শুয়ে পড়ো আমি তোমাকে টেনে তুলবো তখন ইয়াসুকি চান প্রচন্ড বিশ্বাস করতো চানকে তখন চান সেই সিঁড়ির মধ্যেই শুয়ে পড়লো এবং যত চান তাকে দু হাত ধরে টেনে একদম উপরে উঠল প্রাণপণের চেষ্টা করলো উপরে উঠার এবং সে উঠাতে পেরেছিল তো এই যে দৃশ্যগুলো এই দৃশ্যগুলো হয়তো বড়রা দেখলে বলবে যে এরা কি করছে এবং কতটা রিস্ক কাজগুলো কিন্তু করছে কিন্তু এদের তাতে কোনো কিছু যায় আসে না তারা কিন্তু যেভাবেই হোক সে কিন্তু একদমই অশোকের চালকে গাছে উঠাবেই তারপর সে গাছে উঠালো তাকে জবরদস্ত ধরে তারপরে তারা বসে সেই গল্প করলো সেই তাদের মধ্যে গল্প তাদের মধ্যে আলাপ এই যে বিষয়টা এগুলো যখন বইটা পড়ব তখন এই বিষয়গুলো এত ইন্টারেস্টিং যে পড়তে পড়তে তোমাদের মধ্যে খুবই একটা ভালো লাগা কাজ করবে তো গল্প শোনা এবং পড়ার মধ্যে আমাকে পার্থক্য রয়েছে এই পর্যন্ত আমি এখনও পর্যন্ত বইটা পড়েছি বাকি যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব জানার চেষ্টা করব। এবং পরের ভিডিওতে এটাও আলোচনা করার চেষ্টা করব যে এখানকার যে সাইকোলজিক্যাল বিষয়গুলো রয়েছে যে যেগুলো ছোটো বাচ্চাদের সঙ্গে সম্পর্কিত এখানে শুধু একটাই বলে আজকে শেষ করব সেটা হচ্ছে আগের স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল কি জন্য নাকি তার দ্বারা পড়াশোনা হবে না সে খুবই দুষ্টমি করে এবং তার পড়াশোনার কোনো মন নেই কিন্তু ওই মেয়েটি একটা অন্য কোন পরিস্থিতিতে এত ভালো করে পড়াশোনা করছে এবং স্কুলে যাওয়ার জন্য ও এত বেশি মানে ছটপট করে করে বাড়িতে এসে তাহলে দেখো একটাই মানুষের মধ্যে পরিবর্তনটা কি পরিবর্তনটা হচ্ছে পরিস্থিতির পরিবর্তন অর্থাৎ আমাদের এডুকেশান সিস্টেমটা মধ্যে একটা বিজনেসে পরিণত হয়েছে ছোট ছোটো বাচ্চাদের যে শিক্ষা ব্যবস্থা বিজনেসে পরিণত হয়েছে যেখানে বাচ্চাদের স্বাধীনতা বলে কোনো কোনো কিছু নেই তাদের অলরাউন্ড ডেভেলপমেন্টের দিকটা দেখানো দেখা হয় না এবং পরের স্কুলে এই বিষয়ে সবগুলো দেখা হয় এবং সেখানে ছেলে মেয়েরা আনন্দের সঙ্গে পড়াশোনা করে তাহলে একজন ব্যক্তির বা একজন একটি বাচ্চার কোনো দোষ নেই তার পড়াশোনায় ভালো লাগা এবং খারাপ লাগা নিয়ে তার সামনে আমরা স্কুলের ব্যাপারটি বা শিক্ষা ব্যবস্থার ব্যাপারটি যদি কৌতূহলপূর্ণভাবে আমরা তুলে ধরতে পারি তাহলে কিন্তু প্রত্যেকে আমরা শিক্ষার আওতায় নিয়ে আসতে পারব এই বিষয়টা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তাহলে আজকে এই পর্যন্ত আলোচনা থাকুক অনেক লম্বা ভিডিও হয়ে গেল তো এরপরের বাকি জায়গাটা আমরা পরের দিন আলোচনা করবো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো